হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল লিস পরিউতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো আলু দিয়ে পাকাল মাছের ঝাল। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণই টেস্টি হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে 250 গ্রাম পাকাল মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজ আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা মশলার পেস্ট বানিয়েছি, এতে আছে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, হাফ টেবিল চামচ জিরে আর দুটো কাঁচা লঙ্কা। প্রথমে আমি সর্ষের তেলে মাছটা ভেজে নেব। তেল, সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো ছেড়ে দিলাম। দুদিক ভালোভাবে ভেজে নিয়ে নাবিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু ফ্রাই করে নাবিয়ে রাখবো। আলুটা নাবিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিয়েছি। এবারে পেস্টটা কিছুক্ষণ নড়াচড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে অনবরত নড়াচড়া করে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এই সময় দিয়ে দিলাম, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম অর্ধেক টমেটো। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করে দিলাম। তারপরে ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করে দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব, যেরকম ঝোল প্রয়োজন। এটা খুব একটা ঝোলঝোল হয় না, এই রান্নাটা একটু মাখামাখা হয়। ঝোলটা একটু ফুটে যাওয়ার পরে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দিয়েছি লো ফ্লেমে। 5 মিনিটের মতো একটু ফুটিয়ে এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের আলু দিয়ে পাকাল মাছের ঝাল। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। এতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।